নমস্কার বন্ধুরা, সুস্মিতা কিচেনে আপনাদের স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন। বাঙালির শেষ পাতে চাটনি না হলে কি চলে? তাহলে চেখে থুড়ি দেখে নিন তো কেমন হলো। দিয়ে দিচ্ছি সর্ষের তেল, এক চিমটি পাঁচফোড়ন, কুচি করে কেটে রাখা টমেটো, আমি এখানে পাঁচটা টমেটো নিয়েছি। দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন, ভালো করে নেড়ে দিচ্ছি। জেনে নিন আজকের কিচেন টিপস। অনেকেই পেঁয়াজের কাঁচা গন্ধ সহ্য করতে পারেন না বা নিতে পারেন না। এর থেকে মুক্তি পেতে প্রায় আধ ঘন্টা আগে পেঁয়াজ কেটে সেটা জলে ভিজিয়ে রাখুন। তারপরে খান কাঁচা পেঁয়াজ, দেখবেন একদম কাঁচা পেঁয়াজের গন্ধ পাবেন না। টমেটোগুলো ভালো করে নেড়ে নিচ্ছি। দিয়ে দিলাম চিনি, চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আপনারা চাইলে ভাজা মশলাও দিতে পারেন। ছোট করে কেটে রাখা আমসত্ত্ব দিয়ে দিলাম, আমি আমসত্ত্বটা প্রথমে দিইনি যাতে গলে না যায়, ভালো করে নেড়ে নিচ্ছি। হয়ে গেল আমাদের টমেটো আমসত্ত্বের চাটনি। যদি এই ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে লাইক করুন, কমেন্টে জানান কেমন লাগলো, সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, আজ এ পর্যন্ত।